ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম। নমস্কার বন্ধুরা, আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। ভিডিওর প্রথমেই আপনাদের সকলকে আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রো দিশা চ্যানেলে অনেক অনেক স্বাগত, অভিনন্দন, নমস্কার। আমি আপনাদের বন্ধু কৌশিক আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। উপস্থাপনাটির মধ্যে দিয়ে আলোচনা করব কন্যা রাশির বর্তমান সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। রাশিচক্রের ষষ্ঠ রাশি এবং পৃথিবীতত্ত্বের রাশি কন্যা রাশি, আর আপনার রাশি যদি হয় কন্যা রাশি, তো চলুন আমরা জেনে নিই এই সপ্তাহে গ্রহ নক্ষত্রের অবস্থান আপনার রাশি সম্পর্কে কি কি বার্তা প্রেরণ করছে। যারা কন্যা রাশির জাতক এবং জাতিকারা আছেন, তাদের এই সপ্তাহের শুরুতে খানিকটা ক্লান্ত বোধ বা শারীরিক অক্ষমতা বোধ করতে পারেন যারা কন্যা রাশির জাতক এবং জাতিকারা আছেন। কিছু খারাপ অভ্যাস কিন্তু এই সময়কালে আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। যদি বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক আপনার থেকে থাকে, সেই সম্পর্ক থেকে কিন্তু দূরে থাকাই আপনার পক্ষে শুভপ্রদ, কারণ এই সময়কালে কিন্তু এই ক্ষেত্র থেকে কোনো বড় আইনি সমস্যায় আপনি ফেঁসে গেলেও যেতে পারেন। পায়েতে এবং হাঁটুতে এই সময়কালে কিন্তু খানিকটা ব্যথা বা যন্ত্রণা অনুভব করলেও করতে পারেন। পিত্ত রোগ কিন্তু এই সময়কালে খানিকটা বাড়তে দেখা যাবে। আর রাজনীতির সাথে যে সমস্ত ব্যক্তিরা যুক্ত আছেন তাদেরকে একটু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার যারা শত্রু স্থানীয় আছেন বা বিরোধী মনোভাবাপন্ন, তারা কিন্তু আপনার কোনো ভুল নিয়ে এই সময়কালে হাসির উদ্রেক বা মজা ওড়ালেও ওড়াতে পারে। কর্মক্ষেত্রেও কিন্তু আজ এই সপ্তাহে আপনার বিতর্কের মতো একটা পরিস্থিতি আপনার প্রতিকূলে যাওয়ার সম্ভাবনা প্রবল, তাই আপনাকে প্রথম থেকেই প্রস্তুত থাকতে হবে। বিবাহিত সম্পর্ক যারা, দাম্পত্য জীবন যারা অতিবাহিত করছেন, এই ক্ষেত্রে কিন্তু পারস্পরিক সম্প্রীতি এবং ভালোবাসা এই সপ্তাহে বজায় থাকতেই দেখা যাবে। স্বামী স্ত্রী সম্বন্ধিত কোনো ইচ্ছেও কিন্তু এই সময়কালে পূরণ হওয়ার সম্ভাবনা প্রবল। তবে দীর্ঘদিনের কোনো ভুল অভ্যাস আপনার জ্ঞাত, এমন কোনো ভুল অভ্যাস কিন্তু উন্নত করার চেষ্টা আপনাকে এই সময়কালে করতে হবে, অন্যথায় কিন্তু বড় সমস্যায় পড়লেও আপনারা পড়তে পারেন। বিভিন্ন রকম পোশাক পরিচ্ছদ, গহনা ইত্যাদির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে ক্রয় করার একটা প্রবণতা থাকবে, যেখানে কিন্তু খরচ খানিকটা বাড়তে চলেছে। আপনার পরিকল্পনা পূরণ করতে কিন্তু এই সময়কালে আপনাকে কঠিন পরিশ্রম করতেও দেখা যাবে। বাড়ির যারা সদস্য বা সদস্যারা আছেন, তাদের এই সময় আপনার প্রতি আস্থা, বিশ্বাস, ভরসা বৃদ্ধি পেতে দেখা যাবে। মানুষ এই সময়কালে আপনার কথায় আশ্বস্ত হবেন। সপ্তাহের শুরুতে আপনাকে কোনো ভ্রমণে গেলেও যেতে হতে পারে। যারা অংশীদারি ব্যবসা করেন, এমন অংশীদারিত্বে যদি ব্যবসা শুরু করার জন্য পরিকল্পনা করছেন বা করছেন, তারা কিন্তু শুভফল প্রাপ্ত করতে চলেছেন। যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে মানুষ কিন্তু এই সময়কালে আপনার পরামর্শ গ্রহণ করতে অনেক দেখা যাবে। বিশেষত বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুটি দিন কন্যা রাশির জাতক এবং জাতিকাদের জন্য অত্যন্ত শুভ দিন হতে চলেছে। আয়ের জন্য তেমন এই সপ্তাহে কষ্ট করতে হবে না বললেই চলে। আয় ক্ষেত্র কিন্তু বিশেষ ভালো থাকবে, তবে সপ্তাহের মধ্যভাগে খানিকটা পরিবারে কিন্তু বিবাদ হওয়ার সম্ভাবনা প্রবল। প্রথম দিকে সপ্তাহের কোনো নতুন সম্পর্কে আপনি জড়িয়ে পড়লেও পড়তে পারেন এবং যে কারণের জন্য মানসিক আনন্দ লাভ করতে চলেছেন। পেশাগত ক্ষেত্রে বাড়ি থেকে কোথাও দূরে আপনাকে পেশাগত ভ্রমণ করলেও করতে হতে পারে, যেটি মানসিক কষ্টের সঞ্চার করলেও করতে পারে। বাড়িঘর নির্মাণের ব্যাপারে যদি পরিকল্পনা করছেন, এই সময়টা কিন্তু ভালো যোগ স্থাপন হতে চলেছে। আত্মীয় স্বজন বন্ধুবান্ধব নিয়ে একটু চাপের মধ্যেই থাকতে হবে। পেটের সমস্যার জন্য কিন্তু
কোনো কাজের ক্ষতি এই সময়কালে হয়ে যেতেও পারে বা কোনো কাজ স্লথ হয়ে যেতে পারে, দেরি করে সম্পন্ন হতে পারে। তাই স্বাস্থ্য সম্বন্ধীয় যে সমস্ত পরিকল্পনা পদক্ষেপ সেগুলো গ্রহণ করাই আপনার জন্য শুভপ্রদ। এমনকি কাজের চাপও আপনার এই সময়কালে বৃদ্ধি পেতে দেখা যাবে, যে কারণে গৃহে ঠিকঠাক সময় দেওয়া আপনার পক্ষে একটু অসম্ভবপর হলেও হতে পারে। বন্ধুস্থান থেকে কিন্তু আপনি সাহায্য সহযোগিতা পাবেন, তবে বাড়িতে কোনো বন্ধুর কারণে সমস্যা হলেও হতে পারে। তাই ঘরের মধ্যে বা গৃহের অভ্যন্তরে বন্ধুর নিবেশ করানো বা অন্তর্ভুক্তি করানো থেকে বিরত থাকাই শুভপ্রদ। চিকিৎসার খরচ খানিকটা বাড়লেও বাড়তে পারে, তবে জল থেকে কিন্তু আপনাদের একটু সাবধান থাকতে হবে। জলে কিন্তু এই সপ্তাহে কোনো বিপদ আপদ সংঘটিত হলেও হতে পারে। বিবাহ নিয়ে যারা চিন্তাভাবনা করছেন, পরিকল্পনা করছেন, তাদের কিন্তু এই বিষয়ে কোনো আলোচনা হতে পারে এবং যেটি বিবাহের রূপ নিতে পারে বা এই বিষয়ে বাস্তব কোনো চিন্তাভাবনা করতে আপনাদের দেখা যাবে। সপ্তাহের শেষের দিকে কিন্তু একটু সাবধান থাকতে হবে, কারণ আপনার কর্মস্থানে কিন্তু কোনো বিবাদ সংঘটিত হলেও হতে পারে। অতিরিক্ত কর্মব্যস্ততার কারণে শারীরিক ক্লান্তি থাকবে, অনেকটা দুর্বল প্রকৃতির দেখতে আপনাকে লাগবে। যেচে পড়ে কারোর উপকার এই সপ্তাহে না করতে যাওয়াই ভালো, তাতে হাসির পাত্র হতে পারেন তাদের কাছে, অথবা আপনি কিন্তু কোনো ক্ষতির শিকার হতে পারেন এই সময়কালের মধ্যে। মোটের ওপর কন্যা রাশির জাতক এবং জাতিকাদের এই সপ্তাহটি মধ্যম প্রকৃতির থাকতে চলেছে। একটু পরিকল্পনা সহনশীলতা বুদ্ধিদীপ্ততার সাথে যদি আপনারা সপ্তাহটি অতিবাহিত করতে পারেন, একটি শুভ সপ্তাহে রূপ নিতে পারে। যারা কন্যা রাশির জাতক এবং জাতিকারা আছেন তাদের প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা রইল। এই সপ্তাহে আপনাদের শুভ সংখ্যা 3 এবং 8, শুভ দিক দক্ষিণ দিক, শুভ রত্ন পান্না এবং শুভ রং সবুজ। যে কোনো কাজ করার পূর্বে এই 4টি জিনিসের ব্যবহার বা প্রয়োগ করলে আপনারা নিশ্চিতভাবে সফল হতে পারবেন। সব দিক থেকে ভালো থাকতে এবং সব বাধা থেকে পরিত্রাণ পেতে কন্যা রাশির জাতক এবং জাতিকারা বুধবার একটি তুলসী গাছ লাগিয়ে প্রতিদিন পুজো করুন এবং প্রতিদিন গণেশ চালিসার পাঠ করুন। এর ফলে আপনার জীবনে শান্তি বজায় থাকবে, আপনার জন্য অত্যন্ত লাভদায়ক হবে এবং সমস্ত ধরনের বাধা থেকেও আপনি পরিত্রাণ পেতে সক্ষম হবেন। তো বন্ধুরা, এই ছিল আপনাদের এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। দৈনিক, মাসিক এবং বাৎসরিক তথা গ্রহের গোচরগত রাশিফল পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরমেশ্বর আপনার মঙ্গল করুন।